হ্যালো গাইস অ্যান্ড আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল আলফা এনে। প্রথমেই আই উড লাইক টু থ্যাংক এভরি ওয়ান যে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওর উপর অনেক বেশি পজিটিভ রিভিউজ দিয়েছেন এবং এটিকে অনেক বেশি পছন্দ করেছেন। আপনারা আমার সাথে এভাবেই থাকবেন, আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আনার জন্য। ধন্যবাদ। তো আজকে আমি এনেছি ইয়ার 2000-এ রিলিজ হওয়া আমেরিকান সুপার ন্যাচারাল হরর ফিল্ম ফাইনাল ডেস্টিনেশনের ব্রেকডাউন, যেটি ফাইনাল ডেস্টিনেশন ফ্র্যাঞ্চাইজের ফার্স্ট মুভি। এটির আইএমডিবি রেটিং হচ্ছে 6.3 স্টার্স আউট অফ 10 এবং এটি ডিরেক্ট করেছেন জেমস ওং। এই ফ্র্যাঞ্চাইজে টোটাল 5টি মুভি আছে এবং 5th মুভির এক্সপ্লেনেশন শেষে আমি আপনাদেরকে 6 মুভির ডিটেলস দেওয়ারও চেষ্টা করব। আজকের এই ভিডিওর পরে আমি বাকি 4টি পার্টের এক্সপ্লেনেশনও এখানে অবশ্যই নিয়ে আসবো। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিওস আপডেট পাওয়ার জন্য। তো যদি এই ফ্র্যাঞ্চাইজের কথা বলা হয়, এটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফ্র্যাঞ্চাইজ ইন দ্য ওয়ার্ল্ড। কারণ এই মুভির কনসেপ্টের মধ্যে আছে ডেথ ট্র্যাপ। ইয়েস, এই মুভিতে কোনো ভিলেন নেই, এটি সবাই মনে করেন, কিন্তু এই মুভির ভিলেন আছে এবং ভিলেন হলো ডেথ নিজেই। এখানে কোনো মানুষকে ভিলেন হিসেবে দেখানো হয়নি, ডেথকে দেখানো হয়েছে। ডেথ হচ্ছে একটা পাওয়ার যেটা আমাদের ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, সো সেটা নিয়ে আমরা এটা দেখতে পারবো। এই ফ্র্যাঞ্চাইজটি ইন্ডিয়াতে অনেক বেশি ফেমাস হয়েছিল। যে সময় অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখনও এই ফ্র্যাঞ্চাইজের মুভি ক্লিপ সবার ফোনে ছিল, এগুলো তারা ব্লুটুথ দিয়ে এক্সচেঞ্জ করতো। এই মুভি তখন এসেছিল যখন একটি নতুন জেনারেশন স্টার্ট হয়েছিল। এই মুভির 5টি পার্টই অনেক বেশি ফেমাস জাস্ট বিকজ অফ এটার আইকনিক ডেথ সিনস এবং এটার কনসেপ্টের জন্য। মুভির শেষে আমি এটার টাইটেল এবং কিছু ডিটেলস নিয়ে অবশ্যই কথা বলার চেষ্টা করব। চলুন এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। তো মুভির শুরুতে কিছু হাই স্কুল স্টুডেন্টদেরকে দেখানো হয় যারা সিনিয়র ট্রিপে নিউ ইয়র্ক থেকে প্যারিসে যাচ্ছিল। তাদের মধ্যে ছিল অ্যালেক্স, টডের ভাই জর্জ, কার্টারের গার্লফ্রেন্ড টেরি এবং এদের একটি ফ্রেন্ড ক্লেয়ার, মিস লিউটন অ্যান্ড এদের একজন মেল টিচার মিস্টার বার্নিও। তো এই ট্রিপ নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল, সবাই অনেক বেশি খুশি ছিল, কিন্তু অ্যালেক্সের কোনো কিছুই ঠিক শুরু থেকে ঠিক লাগছিল না। যেমন অ্যালেক্স দেখছিল যে এয়ারপোর্টে জন ডেনভার নামক একজন সিঙ্গারের গান চলছে, যিনি প্লেন ক্র্যাশেই মারা গিয়েছিলেন, এবং অ্যালেক্সের ডিপার্চার টাইম ছিল তার বার্থডে। এবং আরও অনেক সিগন্যালে অ্যালেক্স বুঝতে পারছিল যে এই ফ্লাইটে তার যাওয়া ঠিক না, কিন্তু কিছু করার নেই, তাকে সবার সাথে অবশ্যই যেতে হতো। প্লেন পজিশন নেয় এবং অ্যালেক্স তার ফ্রেন্ড প্লেনের মধ্যে চলে যায়। অ্যালেক্সের এখনও মনে হচ্ছিল অ্যালেক্স যেন নেমে যায়, কিন্তু কিছু করার ছিল না। অ্যালেক্স সিটে বসার পর অ্যালেক্সের কাছে দুটি মেয়ে আসে তার সিটটি এক্সচেঞ্জ করার জন্য। তো স্বভাবতই অ্যালেক্স তাদেরকে হেল্প করে এবং সে সেখান থেকে উঠে তার বেস্ট ফ্রেন্ড টডের পাশে সিটে বসে এবং অ্যালেক্স খেয়াল করে তার সামনে সিটের লক পিনটি খোলা। এটির উপর অ্যালেক্স খুব বেশি ইম্পর্টেন্স দেয় না। কিছুক্ষণ পরে প্লেন টেক অফ করে এবং তারপরেই শুরু হয় আসল সমস্যা। প্লেনের মধ্যে মেকানিক্যাল ইরর দেখা দেয় এবং প্লেন কাঁপতে থাকে, অবস্থা খুবই খারাপ হয়ে যায়। একটু পরে প্লেনের লেফট সাইড খুলে যায় এবং সবাই সেখান থেকে পড়ে যেতে থাকে। এখানে মিস লিউটন একজন স্টুডেন্টকে বাঁচাতে চায়, কিন্তু পারে না, সবাই পড়ে যাচ্ছিল এবং অবস্থা এতই খারাপ হয় যে প্লেনে ব্লাস্ট হয়ে যায় এবং ওই ব্লাস্টে সবাই পুড়ে মারা যায়। তারপরে দেখা যাচ্ছে অ্যালেক্সের ঘুম ভাঙে। অ্যালেক্স কি আসলে স্বপ্ন দেখেছিল? না, কারণ বাস্তবে সেই দুটি মেয়ে তার কাছে এসেছে সিট এক্সচেঞ্জ করার জন্য। অ্যালেক্স টডের সামনে সিটের লকপিন চেক করার জন্য চলে যায় এবং দেখে আসলে লকপিন খোলা। এটি দেখে অ্যালেক্সের পায়ের নিচের মাটি সরে যায়। অ্যালেক্স আসলে প্রেমিনেশন দেখেছিল। অ্যালেক্স সাথে সাথে সবাইকেই বলে এই প্লেন ব্লাস্ট হয়ে যাবে এবং তার ফ্রেন্ডরা তাকে অনেক বুঝায়, কিন্তু অ্যালেক্স বুঝতে চায় না। অ্যালেক্স প্যানিক করে এবং তার ফ্রেন্ড কার্টার তার সাথে মারামারি করে এবং অ্যালেক্সের এই ধরনের কথা বলার জন্য সবাই প্লেন থেকে নেমে যায়। প্লেন তাদের সামনেই টেক অফ করবে বলে পজিশন নিচ্ছিল। এখানে মিস লিউটন অ্যালেক্সকে সামলায় এবং অ্যালেক্স মিস লিউটনকে বলে সে প্লেনকে ক্র্যাশ হতে দেখেছে এবং এটি একদম রিয়েল লাগছিল। যাই হোক, কিছুক্ষণ পরে প্লেন টেক অফ করে যায় এবং কিছুক্ষণ পরে তাদের সবার অবাক হওয়ার পালা ছিল। এখানে আবার কার্টার অ্যালেক্সের সাথে মারামারি করে এবং অ্যালেক্স বলতে থাকে এই প্লেন অবশ্যই ক্র্যাশ হবে, আমি সত্যি বলছি। কিছুক্ষণ পরে প্লেনটি ক্র্যাশ হয়ে যায় এবং
ব্লাস্টের কারণে সবাই পুড়ে মারা যায়। এখানে অ্যালেক্স শুধু দৃশ্যটা হা করে দেখছিল। কিছুক্ষণ পরে এরা সবাই যেহেতু প্লেন ক্র্যাশের সার্ভাইভার, এদেরকে কয়েকজন এফবিআই এজেন্ট সবাই জিজ্ঞাসাবাদ করে যে আসলে কী হয়েছিল। সবার এফবিআই এজেন্টদের মধ্যে সবার সন্দেহ ছিল অ্যালেক্সের উপর, কারণ অ্যালেক্সই জিনিসটাকে দেখেছিল। কিন্তু কোনো প্রমাণ না থাকায় অ্যালেক্স সহ অ্যালেক্সের ফ্রেন্ড, টিচার সবাইকে তারা সব কিছু জিজ্ঞেস করে, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় তারা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। তো জিজ্ঞাসাবাদে শেষে সবাই রুম থেকে বের হয়ে যায় এবং সবার গার্জিয়ান সবাইকে এসে সেখান থেকে নিয়ে যায়। ওই অ্যাক্সিডেন্টের 39 ডেজ পরে কলেজে একটা মেমোরিয়াল রাখা হয়, কারণ প্লেন ক্র্যাশে তাদের স্কুলের 39 জন মারা গিয়েছিল। যেহেতু ক্র্যাশ হওয়া প্লেনে টডের ভাই জর্জ ছিল, সেহেতু টডের বাবা অ্যালেক্সকেই তার ছেলের মৃত্যুর কারণ হিসাবে দায়ী করে। কিন্তু এখানে তো অ্যালেক্সের কোনো দোষ নেই, অ্যালেক্স প্রেমিনেশন দেখেছিল, যেটা কি আমরা কনজিউরিং 2তেও দেখেছি। কনজিউরিং 2তে লরেন এডের ডেতে ঠিক একইভাবে প্রেমিনেশন দেখেছিল। আচ্ছা, আমি কনজিউরিং 2 ভিডিও এখানে অবশ্যই অ্যাড করব। তো এখানে অ্যালেক্স চুপচাপ বসে থাকে এবং অ্যালেক্সের পিছনে এফবিআই এজেন্টরা এই মেমোরিয়ালেও অ্যালেক্সের উপর নজরদারি করতে এসেছিল। তো যাই হোক, মেমোরিয়াল দেখানো হয় এবং মিস লিউটন অনেক বেশি কান্নাকাটি করতে থাকে, কিন্তু কারণ সে চাওয়া সত্ত্বেও তার স্টুডেন্টদেরকে বাঁচাতে পারেনি। এখানে অ্যালেক্সকে মিস লিউটনও অ্যালেক্সের সাথে আর কথা বলে না। এখানে টড অ্যালেক্সকে বলে যে তার বাবার জন্য সে আপাতত অ্যালেক্সের সাথে মিশতে পারবে না, কিন্তু পরে ঠিকই তার সাথে মিশবে। এখানে একমাত্র ছিল ক্লিয়ার, যে শুধু অ্যালেক্সকে বিশ্বাস করেছিল এবং অ্যালেক্সের উপর সে থ্যাঙ্কফুল ছিল, কারণ অ্যালেক্সের কারণে সে প্লেন ক্র্যাশ থেকে বেঁচে গিয়েছে। ওই দিন রাতে অ্যালেক্স রুমে বসে নিউজ পেপার পড়ছিল, তারপরে তার জানালার কাছে একটি প্যাঁচা এসে বসে এবং সে প্যাঁচাটাকে সে তাড়ানোর জন্য নিউজ পেপারকে ছুঁড়ে মারে। নিউজ পেপারটি একটি টেবিল ফ্যানের সাথে আটকে যায় এবং নিউজ পেপারটি টুকরো হয়ে যায়। একটি টুকরো অ্যালেক্সের পায়ের উপর এসে পড়ে এবং অ্যালেক্স যেটা দেখে সেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। টুকরোটার উপর লেখা থাকে টড, তার মানে ডেথ এখন অ্যালেক্সকে বলছে যে এখন টডের মৃত্যুর পালা চলে এসেছে। এদিকে টড ওয়াশরুমে কাজ করতে থাকে, তার পা একটি লিকুইডে সে স্লিপ করে যায় এবং সে বাথটবের মধ্যে পড়ে যায় এবং উপরে থাকা একটি তার তার গলায় পেঁচিয়ে যায়। সে কোনোভাবেই সে তারটি তার গলা থেকে সরাতে পারছিল না, তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বলা আছে না যে মৃত্যু যখন আসবে তখন কেউই বাঁচতে পারবে না, এখানে টড মারা যায়। তো টডের প্যারেন্টস এখানে বের হয়ে খুব কান্নাকাটি করে এবং টডের বাবা মা মনে করে জর্জের মৃত্যুর জন্য টডও সুইসাইড করেছে, কিন্তু অ্যালেক্স টডের বাবাকে বোঝায় যে টড কখনো সুইসাইড করতে পারে না। যেহেতু প্লেন ক্র্যাশে অ্যালেক্স, টড এবং অ্যালেক্সের কোনো ফ্রেন্ডই মারা যায়নি, এখন ডেথ তাদের জন্য নতুন ডিজাইন প্ল্যান করেছে এবং এই ডিজাইনের মধ্যে প্রথমে টড মারা গেল। এবং টড মারা যাওয়ার আগে অ্যালেক্স ঠিকই নির্দেশনা পেয়েছিল যে টড মারা যাবে। তারপর অ্যালেক্স ক্লিয়ারের সাথে দেখা করে এবং ঠিক করে যে তারা মর্গে টডের লাশ দেখতে যাবে। তো তারপরে তারা মর্গে যায় টডের লাশ দেখতে। ওখানে তারা উইলিয়ামের সাথে তাদের দেখা হয় এবং উইলিয়াম তাদেরকে বলে যে ডেথ কখনোই, কেউ ডেথ থেকে বাঁচতে পারবে না, ডেথের নিজস্ব প্ল্যানে সে অবশ্যই তোমাদের সবাইকে মারবে। যেহেতু তোমরা প্লেন ক্র্যাশে বেঁচে গিয়েছো, ডেথ এখন তোমাদের জন্য নতুন ডিজাইন প্ল্যান করেছে। সো এখন যদি তোমরা বাঁচতে চাও তোমাদেরকে ডেথের নতুন ডিজাইন হিসেবে জানতে হবে। এখানে যদি টড সুইসাইড করে থাকতো টডের গলে এই দাগগুলো থাকতো না, তার মানে তারা বুঝতে পারে যে টড আসলে সুইসাইড করেনি, ডেথ তাকে এসে নিয়ে গেছে। তারপরে ডেথের নতুন ডিজাইনকে জানার জন্য অ্যালেক্স তার ফ্রেন্ড ক্লেয়ারের সাথে একটি কফি শপে বসে। কনসিডেন্সলি তার সব ফ্রেন্ডও সেখানে চলে আসে এবং যখন আবার কার্টার অ্যালেক্সের সাথে ঝগড়া করতে থাকে, তার গার্লফ্রেন্ড টেরি তাদেরকে থামায় এবং টেরি রাস্তার মাঝখানে চলে যায় এবং একটি বাস এসে তাকে পিষে দিয়ে চলে যায়। এই দৃশ্যটি খুবই ডিস্টার্বিং, আপনারা মুভিটি দেখলেই বুঝবেন। সবাই অবাক হয়ে যায় এবং সবাই কিছুই করতে পারে না, কিছুই বলতে পারে না, তাদের চোখের সামনে তাদের একজন সাথী মারা গেল। রাতের বেলা অ্যালেক্স টিভিতে প্লেন ক্র্যাশ ইনভেস্টিগেশনের ভিডিও দেখছিল। সে দেখছিল যে কোথা থেকে আসলে এক্সপ্লোজন স্টার্ট হয়েছিল। সে এক্সপ্লোজন যেভাবে স্টার্ট হয়েছিল তার উপরে অ্যালেক্স এবং অ্যালেক্স তার ফ্রেন্ডের সিট প্ল্যানকে বসায়। তো সেখানে সে দেখতে পারে যে এক্সপ্লোজন অনুযায়ী প্রথমে মারা যেত টড, তারপরে টেরি, তারপরে মিস লিউটন, কার্টার, অ্যালেক্স এবং লাস্টে ক্লেয়ার। তো সেই হিসাবে টড অলরেডি মারা গেছে। তো এখন টেরির পরে মিস লিউটনের পালা। মিস লিউটন দেখতে পারে যে তার জানলার সামনে অ্যালেক্স এসেছে তাকে ওয়ার্নিং দেওয়ার জন্য। অ্যালেক্স এখানে যে কোনো একটা বাহানায় তার বাড়ির সামনে আশ্রয় নেয় তাকে বাঁচানোর জন্য, কিন্তু
মিস লিউটন এফবিআই এজেন্টদেরকে ফোন করে বলে অ্যালেক্সকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য, কারণ মিস লিউটন অ্যালেক্স খুবই ভয় পায়, মনে করে যে অ্যালেক্স তাকে খুন করতে এসেছে। তো এফবিআই এজেন্টরা অ্যালেক্সকে এখান থেকে তুলে নিয়ে যায় এবং অ্যালেক্সকে যখন জিজ্ঞাসা করে এফবিআই এজেন্টরা, তখন অ্যালেক্স তাদের কথার অ্যান্সার দেয় যে এখন ডেথের পালা হচ্ছে মিস লিউটনের, কারণ এক্সপ্লোজনের ডিজাইন অনুযায়ী টড এবং টেরির পরে এখন মিস লিউটন মারা যাবে। তো প্লেন ক্র্যাশের দিন এয়ারপোর্টে জন ডেনভারের রকি মাউন্টেন গান চলছিল, সেটি এখন মিস লিউটনের বাসায়ও চলছে। তো মিস লিউটন যা করে, সে একটি মগের মধ্যে গরম পানি ঢালে, তারপরে পানিটিকে ফেলে দেয়, তারপরে ওই মগেই সে আইস এবং চিল্ড ভোডকা দেয় এবং কাপটি ক্র্যাক হয়ে যায়। সে ক্র্যাক হওয়া কাপটি নিয়ে তার কম্পিউটারের উপরে রাখে এবং শর্ট সার্কিট হয়ে কম্পিউটারটি ফেটে যায় এবং সেখান থেকে একটি কাঁচের টুকরো মিস লিউটনের গলায় আটকে যায়। এখানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মিস লিউটনের গলা থেকে প্রচণ্ড ব্লিডিং হয়, কিন্তু সে সেটাকে থামাতে পারে না। জিনিস আরও ওয়ার্স হয়ে যায়, তার বাসার চারিদিকে সেই শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। মিস লিউটন এখানে বুঝতে পারছিল না সে কী করবে, এদিকে সে ব্লিডিংও থামাতে পারছিল না। এদিকে এফবিআই এজেন্টরা কোনো প্রমাণ না পায়, অ্যালেক্সকে তারা সেখান থেকে ছেড়ে দেয়। তো এদিকে চারিদিকে যেহেতু আগুন ধরে যাচ্ছিলো, মিস লিউটন সেখান থেকে পড়ে যায় এবং ওখানে ভোটকার বোতলটি খোলা ছিল দেখে এক্সপ্লোজন ওই বোতলের সাথে লেগে আরও বাজেভাবে সব কিছু ব্লাস্ট হয়ে যাচ্ছিলো। মিস লিউটন নিচে পড়ে যায় এবং সে উপর থেকে তার ব্লিডিং থামানোর জন্য একটি রুমালকে টান দেয়, কিন্তু রুমালের সাথে ছিল ছুরি। রুমালটিকে টান দেওয়ার সময় ছুরিটি অর্ধেক তার পেটে ঢুকে যায়। এদিকে অ্যালেক্স সেখানে পৌঁছে যায় এবং মিস লিউটনকে শান্ত করার চেষ্টা করে। সে ছুরিটি তার পেট থেকে বের করতে যেয়েও পারে না, কারণ পাশ থেকে একটি চেয়ার এসে সেই ছুরিটা তার পেটে পুরোপুরি ঢুকে যায়। এখানে অ্যালেক্স তার পেট থেকে ছুরিটি বের করে এবং ভাবে সে কোথায় ফেসে যাচ্ছে। সে সেখান থেকে তৎক্ষণাৎই বের হয়ে যায় এবং বাড়ি থেকে সে দৌড়ে পালাতে যায় এবং সেই সময় সেখানে অনেক বড়ভাবে একটি এক্সপ্লোজন হয় এবং কনসিডেন্সলি বিলি সেখান দিয়ে যাচ্ছিল এবং সে অ্যালেক্সকে দেখে ফেলেছিল। বিলি এখানে যেহেতু অ্যালেক্সকে দেখে ফেলেছিল এবং বিলি যখন জানতে পারে যে মিস লিউটন এক্সপ্লোজনে মারা গেছে, বিলি এফবিআই এজেন্টদেরকে বলে দেয় যে সে মিস লিউটনের বাড়ির সামনে অ্যালেক্সকে দেখেছে। এবং এফবিআই এজেন্টরা যেহেতু জানে যে অ্যালেক্সের সাথে শুধুমাত্র ভালো সম্পর্ক, সবচেয়ে বেশি ভালো সম্পর্ক হচ্ছে ক্লেয়ারের, এফবিআই এজেন্টরা ক্লেয়ারের কাছে চলে যায় অ্যালেক্সের ঠিকানা জানার জন্য, কিন্তু ক্লেয়ার তাদেরকে অ্যালেক্সের ঠিকানা বলে না। কিন্তু মনে মনে কিন্তু ঠিকই ক্লেয়ার সবই জানে যে অ্যালেক্স কোথায় আছে। এখানে ক্লেয়ার অ্যালেক্সকে অনেক বেশি বিশ্বাস করতে থেকে সে অ্যালেক্সকে ফাঁসায়নি। তো এরপরে ক্লেয়ার কার্টার এবং বিলিকে নিয়ে যায় অ্যালেক্সের সাথে দেখা করতে। তো ইনারা সবাই গাড়িতে করে বের হয়ে পড়ে এবং কিছুক্ষণ পর অ্যালেক্স তাদের গাড়িতে আসে। তো যেহেতু সবাই জানে যে অ্যালেক্স ডেটের প্যাটার্ন বুঝে গেছে, তো কার্টার তাকে জিজ্ঞেস করে এখনকার মৃত্যুর পালা। অ্যালেক্স কোনো কথার জবাব দেয় না এবং অ্যালেক্সের জবাব না পেয়ে কার্টার খুবই রেগে যায় এবং কার্টার গাড়িকে অনেক জোরে করে ঘুরিয়ে ফেলে এবং সে সবাইকে গাড়ি ক্র্যাশেই মারতে চেয়েছে। অ্যালেক্সের যেহেতু অ্যালেক্স কিছু বলেনি, কার্টার এখানে করতে চেয়েছে এটা যে যদি মরতে হয় এখনই মরবো, কিন্তু কথা আছে না, মৃত্যু না আসা পর্যন্ত কেউই মরতে পারবে না। তো গাড়িকে এত স্পিডে নিয়ে যাওয়ার পরেও তাদের উপরে একটি স্ক্র্যাচও আসে না। কিছুক্ষণ পরে কার্টার পাগলামি করে একটি রেল ট্র্যাকের উপরে গাড়িটি আটকে দেয়। তার এই পাগলামি দেখে তার সমস্ত ফ্রেন্ড গাড়ি থেকে নেমে যায় এবং সে বলে আমি এভাবে মরবো না, কিন্তু কার্টার আসলে এভাবেই মরবে। কিছুক্ষণ পরে রেললাইন দিয়ে ট্রেন আসছিল এবং কার্টার খেয়াল করছিল তার সিট বেল্ট খুলছে না, তার দরজা জ্যাম হয়ে গেছে, সে কোনোভাবেই বের হতে পারছিল না। সে ভিতর থেকে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছিল এবং সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তো বাইরে থাকা অ্যালেক্স কার্টারকে বাঁচাতে চায়। সো অ্যালেক্স সেখান থেকে বের হয়ে কার্টারকে বাঁচাতে চলে যায়, তার জানলা দিয়ে কার্টারকে সে বের করতে যায়। তো এখন যদি অ্যালেক্স কার্টারের মৃত্যুর মধ্যে এসে কার্টারকে বাঁচিয়ে ফেলে, তাহলে কার্টারের পরে বিলির উপর মৃত্যুটি ট্রান্সফার হয়ে যাবে। তার মানে এখন যদি অ্যালেক্স কার্টারকে বাঁচিয়ে ফেলে, তো তার পরের জন বিলি মারা যাবে। তো অ্যালেক্স অনেক চেষ্টা করে কার্টারকে বাঁচিয়ে ফেলে এবং এখন বিলির পালা। গাড়ির একটি পার্ট ট্রেনের সাথে নকড হয়ে যায় এবং বিলির মাথা সেখানে কেটে পড়ে যায়। এটি তাদের সবার সামনে হয়, তারা সবাই খুবই ভয় পেয়ে যায়। তো বিলির পরে এখন অ্যালেক্সের মৃত্যুর পালা। তো অ্যালেক্স তার ফ্রেন্ড ক্লেয়ারের বাবার ল্যাবের ভিতরে সেখানে আশ্রয় নেয় এবং খুবই সাবধানতার সাথে সব কিছু করছিল। অ্যালেক্স তার সিট অ্যারেঞ্জমেন্টকে রিচেক করে জানতে পারে যে ক্লেয়ার তার আগে বসেছিল, তার মানে এক্সপ্লোজনের ওই ম্যাপ অনুযায়ী এখন বিলির পরে মারা যাবে ক্লেয়ার। তো অ্যালেক্স সেখান থেকে পালিয়ে যায় এবং
এফবিআই এজেন্টদের চোখ ফাঁকি দিয়ে সে ক্লেয়ারকে বাঁচাতে চলে যায়। এদিকে ক্লেয়ার বাসার মধ্যেই আশ্রয় নিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে নিচে খেয়াল করে তার সামনে একটি ইলেকট্রিক খাম্বা ভেঙে যায় এবং সেটি সুইমিং পুলে পড়ার কারণে সুইমিং পুলের হেভি কারেন্ট সৃষ্টি হয় এবং সেটি চারিদিকে ছড়িয়ে যায়। সে তার ডককে বাঁচিয়ে ফেলে, কিন্তু নিজে কোনো মতে উপরে চলে যাচ্ছিল এবং সে পানি যদি তার গায়ে লাগে সে সেখানে শক খেয়ে মারা যাবে। তো কোনোভাবে ক্লেয়ার বাড়ির জানালা দিয়ে উপরে উঠে কোনো একভাবে গ্যারেজে প্রবেশ করে এবং গাড়ির মধ্যে আশ্রয় নেয়। সে খেয়াল করে যে সে গাড়ি স্টার্ট করতে পারছে না, গাড়ি জ্যাম হয়ে গেছে, তার মানে এটা ডেথ তাকে এখন নিয়ে যাবেই। এরপরে অ্যালেক্সও সেখানে চলে আসে এবং অ্যালেক্স এসে খেয়াল করে যে একটি ইলেকট্রিক কেবল ভেঙে ক্লেয়ারের গাড়ির সামনে পড়েছে এবং সে সেটাকে সরাতে চায়, কিন্তু কোনোভাবে সরাতে পারে না। এখন এখান থেকে আগুনের সৃষ্টি হয়ে ক্লেয়ার হয়তো পুড়েই মারা যাবে, এটা ডেথের ফুল প্রুফ প্ল্যান। সো দেখা যায় অ্যালেক্স ক্লেয়ারের মৃত্যুর মধ্যেও বাধা হয়ে দাঁড়ায় এবং কোনো একভাবে ইলেকট্রিক কেবলটাকে ছুঁড়ে ফেলে দেয় এবং অ্যালেক্স ক্লেয়ারকে বাঁচাতে সক্ষম হয়ে যায়, কিন্তু নিজে একটু আহত হয়ে যায়। তারপরে দেখানো যে 6 মাস পরের দৃশ্য, যেখানে অ্যালেক্স কার্টার এবং ক্লেয়ার আবারও নিউ ইয়র্ক থেকে প্যারিসে যাচ্ছিল। তারা সবাই অনেক বেশি খুশি ছিল। তারা তিনজন একটি কফি শপে বসে গল্প করছিল, বলছিল যে তারা সবাই ভাবছে তারা ডেথকে স্কিপ করে ফেলেছে কারণ অলরেডি 6 মাস হয়ে গেছে। কিন্তু অ্যালেক্স এটা ভুলে যায় যে যদি কেউ কারো মৃত্যুর মধ্যে বাধা হয়ে দাঁড়ায় তাহলে মৃত্যু তাকে স্কিপ করে পরের জনের কাছে চলে যায়। সো এখন অ্যালেক্সের পালা। অ্যালেক্স একটু পরে খেয়াল করে সেখানে জন ডেনভারের ওই গানটিই চলছিল যেটি সেদিন এয়ারপোর্টে চলছিল। এটা দেখে অ্যালেক্স অনেক ভয় পেয়ে যায় এবং সে ডেথের নতুন প্ল্যান বুঝতে পারে। সে সেখান থেকে প্যানিক করে উঠে যায় এবং একটু পরে ক্লিয়ার খেয়াল করে যে অ্যালেক্সের বিপরীত দিক থেকে একটি বাস আসছে। সো অ্যালেক্স এখন হয়তো বাস চাপা পেয়েই মরে যাবে। তারপরে ক্লিয়ার দেরি না করে তাড়াতাড়ি অ্যালেক্স বলে ডাক দেয় এবং অ্যালেক্স বুঝতে পারে সে বাস থেকে দূরে সরে যায় এবং অ্যালেক্সের জীবন বেঁচে যায়। কিছুক্ষণ পরে বাসটি একটি খাম্বার সাথে ক্র্যাশ হয়ে যায় এবং ওই খাম্বাটি তারা যে রেস্টুরেন্টে বসেছিল ওইটার নেম প্লেটের সাথে ক্র্যাশ হয়ে যায় এবং সেই রেস্টুরেন্টের নেম প্লেটটি নিচে পড়ে যেতে থাকে এবং অ্যালেক্স কিন্তু ঠিক এটার নিচেই দাঁড়িয়েছিল। তো এখন এই নেম প্লেটটি অ্যালেক্সের উপরে দিয়ে চলে গেলে অ্যালেক্স মারা যাবে। অ্যালেক্স ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে যায়, বুঝতে পারে না সে কী করবে। অপরদিকে কার্টার এখন অ্যালেক্সের মৃত্যুতে বাধা হয়ে দাঁড়িয়ে অ্যালেক্সকে সরিয়ে ফেলে। তো কার্টার এখানে অ্যালেক্সের মৃত্যুর মধ্যে বাধা হয়ে দাঁড়ায় এবং অ্যালেক্সকে বাঁচিয়ে ফেলে। কিন্তু ডেথকে যদি স্কিপ করা হয় তাহলে ডেথ নেক্সট পার্সনকে নিয়ে যাবে। তো এখন মরার পালা কার্টারের। আর এবং মুভিটি এখানেই এন্ড হয়ে যায়। মুভির এন্ডে আমরা বুঝতে পারি না যে কার্টার মরে গেছে না বেঁচে আছে, কিন্তু সিচুয়েশন অনুযায়ী এটাই অ্যাজিউম করা যায় যে কার্টার ইজ ডেড। কারণ ডেথ যখন অ্যালেক্সকে নিয়ে যেতে এসেছিল তার মাঝখানে কার্টার বাধা হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল ফাইনাল ডেস্টিনেশন ফার্স্ট পার্টের এক্সপ্লেনেশন। তো এখন আমরা তাহলে দেখতেই পারলাম যে এই মুভিতে কোনো কিলার নেই, কোনো ভিলেনও নেই। এখানে যদি কাউকে কিলার বা ভিলেন হিসেবে বলা হয় তাহলে সেটা একমাত্রই ডেথ। হ্যাঁ, ডেথ একমাত্র পাওয়ার যেটা এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করে এবং যখন আমাদেরও ডেথ আসবে কোনো কিছুতেই আমরা এটাকে স্কিপ করতে পারবো না। তো এখন কথা বলা যাক অ্যালেক্সের প্রেমিনিশন নিয়ে। অ্যালেক্স প্লেনে উঠার আগে খেয়াল করেছিল যে তার প্লেনের ডিপার্চার টাইম এবং তার বার্থ ডেট সেম। কীভাবে আমি আপনাদেরকে বলছি, অ্যালেক্সের ফ্লাইটের ডিপার্চার টাইম ছিল 9:25 PM এবং অ্যালেক্সের বার্থ ডেট ছিল 9/25, দ্যাট মিন্স সেপ্টেম্বরের 25 তারিখ। সো আপনারা বুঝতেই পারছেন যে এগুলোর মাধ্যমেই অ্যালেক্স বুঝতে পেরেছিল এবং এটার সাথে সাথেও এয়ারপোর্টে যে জন ডেনভারের রকি মাউন্টেন হাই সং চলতেছিল ওইটা দেখেও অ্যালেক্স বুঝে গিয়েছিল। তো এই মুভিটি চায়নাতে দ্য ডেথ গড কাম এবং কোরিয়াতে অনলি ডেস্টিনেশন নামে রিলিজ হয়েছিল। এবার আসি বক্স অফিস রেকর্ড নিয়ে। এই মুভিটি $23.2 মিলিয়ন বাজেটে তৈরি হয়েছিল এবং এটি বক্স অফিস কাঁপিয়ে $112 মিলিয়ন বিজনেস করেছিল। এখানে যে প্লেনের এক্সপ্লোজন সিন দেখানো হয়েছে ওইটা অনুযায়ী মুভির নাম Flight 180 রাখার কথা ছিল, কিন্তু পরে এটিকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। লাস্টে যখন অ্যালেক্স কার্টার এবং ক্লেয়ার একটি কফি শপে বসেছিল ওইটার নামও কিন্তু 180 উল্টা, অর্থাৎ
ক্যাফে মিরো 81, যেটাকে উল্টা করলে 180 হয়। সো এটা একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল এই মুভিটার। তো আজকে আমি ফাইনাল ডেস্টিনেশনের ফার্স্ট পার্ট এক্সপ্লেন করে দিলাম। আমি খুব তাড়াতাড়ি এটার সেকেন্ড পার্ট নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড, বাই বাই।